হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। তো আজ মহালয়, এই কারণে সকাল সকাল আর কি ভোরবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম সূর্যকে দেখতে, কারণ সূর্য উদয় দেখতে আমার খুব ভালো লাগে। তো তারপরে একটু টিভি চালানোর জন্য টিভি সুইচটা দিলাম, কারণ প্রতিবারই মহালয় দেখি কিন্তু এবার আমার একদম ইচ্ছা নেই, কারণ আগের মতন আর মহালয় হয় না। তবুও একটু টিভি ছেড়ে দেখলাম যে কি হচ্ছে। তো প্রথমে চলে গেলাম স্টার জলসা, স্টার জলসায় এই দেখি আমার মোটে পছন্দ হলো না। তারপরে গেলাম জি বাংলা চ্যানেলে, তো সেখানে প্রথমে একটু ভালো লেগেছিলো, তারপরে দেখি ওখানে নৃত্য শুরু করে দিয়েছে, তো সেই নৃত্য দেখে আমার আর পছন্দ হলো না, তার জন্য তাড়াতাড়ি আর টিভি অফ করে দিলাম আর দেখিনি। আর আমি ভাবলাম 10টার দিকে যে বাচ্চাদের মহালয়টা হবে, কার্টুন মহালয়, সেটাই দেখবো। ওয়েদার চেঞ্জের জন্য সবারই প্রায় জ্বর ঠান্ডা লেগেই আছে, তো আমারও আজকে সকালবেলা কেমন নাক জ্বালা আর গলা জ্বালা করছিল। এই কারণেই সেই তুলসীর গাছটায় চলে এসেছি, আর এই গাছটার আগে ভিডিও আমি একবার দেখিয়েছি, তখন কিন্তু গাছটা এত বড় ছিল না। তো তারপরে সেই তুলসীর পাতা আর কি পেরে ভালো করে ধুয়ে নিলাম। আর আমি এমনিতেই এগুলো খাই, মধু তুলসী পাতা দিয়ে খাই। তো আমি ফোনে দেখেছিলাম যে একটু অন্য পদ্ধতিতে বানানো হয়েছিল, এই কারণে আমিও ভাবলাম যে ঘরে ট্রাই করা যাক রকমভাবে। তো তার জন্য প্রথমে গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আর কি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। আমি জলের পরিমাণটা কমই দিয়েছিলাম, কারণ প্রথম যেহেতু বানাবো তার জন্য। আর সকাল থেকে না আমার হাতটা প্রচুর জ্বালা করছে, মাঝে মাঝেই প্রায় এরকম হাত জ্বালা করে, তো তার একটা কারণ আছে, কারণটা অন্য একদিনকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো জল কিন্তু ফুটে গেছে, জল ফুটে যাওয়ার পরে আমি 5-6টা যে তুলসী পাতা ছিঁড়ে রেখেছিলাম, তো সেই পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম। আর নাড়িয়ে নেওয়ার পরে এটা ঢেকে দিয়েছিলাম, আর ঢাকার আর খানিকক্ষণ পর ঢাকনি তুলে দেখি যে ওর তুলসী পাতার রসগুলো বেরিয়ে গেছে, আর এই যে সেই জলটা তৈরি হয়েছে। এই জলটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্লাসে ঢেলে নিলাম, তারপরে সামান্য 1 চামচ, আমি 2 চামচ দিয়েছিলাম, কারণ আমি আগেও বলেছি আমি মিষ্টি খেতে প্রচুর পছন্দ করি, তার জন্য 2 চামচ মধু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তো গন্ধটা কেমন একটা উগ্রো উগ্রো গন্ধ বেরোচ্ছিলো, আমি জানি না কি কেমন লাগবে খেতে। তো আজকে সকালবেলায় বলে দিই মা বাড়িতে নেই, আর ভাই হচ্ছে পড়তে গেছে, তো তার জন্য সমস্ত সব কিছুই আমাকে করতে হয়েছিল। ওইদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে পড়তে, আমি আজকে মহালয় বলে 7টার থেকে পড়াবো বলেছিলাম, সবাই মহালয় দেখে পড়তে আসবে। তো আমার তো আর দেখা হলো না, আর স্টুডেন্টরাও নাকি এইসব মহালয় দেখিনি বলছিল, একটু চালিয়েছে তারপরে নাকি ভালো লাগেনি বলে বন্ধ করে দিয়েছে। তো এইবার আমি ট্রাই করব এটা, আমার মোটেও ভালো লাগছিলো না, কারণ গন্ধটা কেমন বিটকেলের মতন লাগছিলো। আর এইদিকে দেখি আমার একটা ঠাম্মি এসেছে বনুকে নিয়ে, তো তার সাথে খানিকক্ষণ কথা বলার পরে আমি এটা ট্রাই করলাম। তো এটা খেতে ভালো না হলেও মনে হচ্ছিলো যে একটা উপকার দেবে, কারণ বিশাল ঝাঁজ ছিল আর এতটাই মানে মধুর জন্য একটু ভালো লেগেছিলো। তারপর টিউশন পড়িয়ে নিয়েছিলাম, আর টিউশন পড়িয়ে 10টার সময় বললাম না কার্টুন মহালয় দেখব, তো এই যে মহালয় শুরু হয়ে গেছে। সত্যি বলতে এখানে কিছু বার্তা দেওয়া হয়েছিল, পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কী করে রাখতে হবে, আর পরিষ্কার রাখলে কী হবে, আর পরিবেশ যদি অপরিষ্কার রাখি আমরা তাহলে কী হবে। তো এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা জিনিস। আর তারপরে সকালবেলা আমি খেয়ে নিয়েছিলাম, সকালবেলার খাওয়াতে ছিল আজকে পুঁই শাকের একটা চচ্চড়ি, আর এইটা মানে এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে ছিল লোটে মাছের ঝাল, আমার লোটে মাছের তরকারি খেতে একদম ভালো লাগে না, তবুও আমি কোনো আর কি খাবারে বলো কখনো না বলি না, তার জন্যই আমি খাই, মানে বাড়িতে কখনো বলি না যে এটা খাবো না ওটা খাবো না। তো তার জন্য খেয়ে নিয়েছিলাম, তো খেয়ে দিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, আর তখনই ভাইয়ের একটা পার্সেল আসলো, তো সেটাই নিয়ে আসতে গেছিলাম, কারণ ভাই গেছিলো স্নান করতে, ওর কম্পিউটার আছে এই কারণে। তারপর আমি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ও স্নান করে এসে তো তাড়াতাড়ি খোলা আরম্ভ করে দিল, ও পুজোর জন্য জুতো অর্ডার করেছিল, আর এই যে সেই জুতোগুলো মানে বেশ ভালোই এসেছিল, আমারও তো খুব পছন্দ হয়েছে। আর জুতো কেনা নিয়ে একটা বড় ইতিহাস আছে আমার জীবনে, তাই আমি আর অর্ডার দিই না আর কি অনলাইন থেকে। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর এদিকে ভাই যাচ্ছিলো কম্পিউটার সেন্টারে,
ও গাইঘাটা কম্পিউটার সেন্টারে পড়ে। প্রায় 40 মিনিট মতন দাঁড়িয়ে থেকে কোনো গাড়ি না পেয়ে লাস্টে অবশেষে এই ব্যাটারি ভ্যানে বাধ্য হয়ে আমাকে যেতে হলো। আর চলে এসেছিলাম আমি আমার মামার বাড়িতে, কারণ আজকে আমার মামার বাড়িতে আসার কথা ছিল একটা কারণে, মানে দাদুর ওষুধ দিতে হবে, তো সেই ওষুধগুলো নিয়েই আমি এসেছিলাম। আর আস্তে আস্তে এই আমার অবস্থা, মানে এত রোদ আর ধুলো রাস্তায়, এত পরিমাণে ভেঙে গেছে রাস্তা, কোনো ঠিক করার কোনো বালাই নেই। তো তারপরে চলে গেছিলাম ফ্রেশ হতে, আর ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে কেবলির মতন বসেছিলাম। আমার কিছু ভালো লাগছিল না আজকে, জানি না কেন মাঝে মাঝে এরকম বিনা কারণ ছাড়াই মন মেজাজ সব খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না। আর এদিকে ভাই 32 পাটি বের করে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর দিদা হচ্ছিল ঠোঙা ভাজ করছিল, ঠোঙা আর কি এইগুলো এরকম করে ঠোঙা বানাই, যেই মুদি দোকানে যে ঠোঙাগুলো দেয় সেইগুলোই। আর এদিকে মামি মাছের ডিমের বড়া করলো, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি এগুলো করা শুরু করে দিয়েছে। আর দাদু আর দিদা তো বিশাল গল্প করছে, লাস্টে মামি আমাদের সবাইকে খেতে দিয়ে দিল দুপুরের খাবার, সেই দুপুরের খাবারই খেয়ে নিলাম আমরা। আর মামার বাড়িতে একটা নিয়ম আছে যে সবাই 1:30-2টোর মধ্যে দুপুরের খাওয়া কমপ্লিট করে ফেলে, যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে এসে আমি ভয়েস এই এখন দিলাম আমার ব্লগে ভয়েস, এখন একটু ঘুমাবো, কারণ মামা বাড়ি এসে আমার কোনো কাজ নেই ঘুমানো ছাড়া। তো ফ্যান চলছে এই যে, এবার আমি ঘুমাবো। আর ভাইয়ের এসেছে, ছোটো ভাইয়ের এসেছে জ্বর, তার জন্য ওর ঘরে শুয়ে রয়েছে, আর আমি দিদুনের ঘরে। আর দিদুন মামির সাথে একটু গল্প করছে, মামি ভাত খাচ্ছে তো মামির সাথে গল্প করছে, একটু বিশ্রাম। দুপুরে 1 ঘন্টা ঘুমানোর পরে আমি আর দিদা দাদুর সাথে দেখা করতে মাঠে চলে এসেছিলাম, কারণ ঘুম থেকে উঠে দেখি দাদু বাড়িতে নেই, মাঠে এসেছে মামি বলল। আর এটা ছিল মাঠের সেই বড় রাস্তা, আর দাদুদের জমিতে ছিল পটল গাছ লাগানো, তো সেই গাছে কিছুটা মারা গেছে, তো সেগুলোই পরিষ্কার করতে এসেছিল উনি। আর এদিকে দেখো সূর্য কিন্তু ডোবার মতন হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, তার জন্য আমি রেডি হয়ে দাদুকে বলে দিদার আমি চলে এসেছি রাস্তায়। দিদা আমার দাঁড়িয়েছিল গাড়িতে তুলে দেওয়ার জন্য। আর এদিকে রাস্তা প্রচণ্ড খারাপ অবস্থা, জানি না কবে, দিদা বলল কালী পুজোর পরে নাকি রাস্তা ঠিক হবে। তো আমি তারপর বাস পেয়ে গেছিলাম, তো বাসে করে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে টিউশন পড়াতে চলে গেছে, এক ফোঁটাও টাইম পাইনি, ড্রেসটা চেঞ্জ করে টিউশনে চলে গেছিলাম। তো সেখান থেকে আবার বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে মা করছিল রাত্রের জন্য রুটি, আর মা রুটি তৈরি করে কি সুন্দর করে দেখি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মায়ের মতো হয় না, পারি না। তো ওইদিকে রুটি হচ্ছে, আর এখন আমরা রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো, আর বেশিরভাগটা আমরা রাত্রেবেলা রুটি খাই। তো কি বলো তো, আমি অটো থেকে নেমে আর ওখানে আমি নগোখড়ায় পুরো 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম অটোতে বসে আর কি, সরি অটোতে বসেছিলাম, মানে অটোওয়ালা বলছে যে সব প্যাসেঞ্জার পুরো অটো ভর্তি না হওয়া পর্যন্ত অটো ছাড়বে না, তার জন্য বসে থাকতে হয়েছিল। আর টোটোতে যদি করে আসতাম, আমি টোটোতেও আসা যায় হাসপুর বাজার পর্যন্ত, আমাদের বাজার পর্যন্ত, তো ওখান ওই পর্যন্ত আসলে আবার আমাকে এতটা দূর হেঁটে আসতে হবে, আর অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য আমি অটোতে বসেছিলাম একটু লেট হলেও, তবু বাড়ির সামনে তো নামতে পারবো। তো আস্তে আস্তে আমার সবার সাথে দেখা হয়ে গেছিলো, কারণ ও গিয়েছিলো হয়তো মাসির বাড়িতে, সাপোজ আমি ঠিক জানি না, ও বলছিলো, তো ওর সাথে দেখা হয়ে গেছিলো। তারপরে আমি বাড়ি এসে মানে 1 মিনিটও টাইম হয়নি যে বসে বসবো, সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে পড়তে চলে গেছি। তো এখন পরিয়ে বাড়ি এসে মা দেখি রুটি করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি লং করবো না। আর তোমরা তো দেখলে যে রাস্তার অবস্থা কি খারাপ, পুরো ধুলোতে উঠে গেছি, হ্যাঁ ধুলোতে স্নান করতে করতে বাড়ি এসেছি, এরকম একটা অবস্থা, চোখ বসে গেছে এই মানে একদিনের মধ্যেই, আর আমার মাথাও ওরকম ধুলো ভর্তি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আর আনন্দে থেকো, কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই।